government function formally started, so it doesn't make sense to go there. Yeah. We may. কারণ যে ইউকেতে একটা ওয়ার্ক অফার পেয়েছিলাম আর মাকে যেটুকু জিজ্ঞাসা করি যে আমি কি আমার যাওয়াটাকে ঠিক হবে নাকি নাই হবে না আমার ভাই বোন নাই তো আমরা বলো যে যদি তোমার জন্য ভালো হয় যদি কাজের দিক থেকে ভালো হয় মিডিয়ার কাজ আর আমার ডে জব হচ্ছে একজন আইটি কনসালট্যান্ট হিসেবে কাজ করি তো মা যখন পারমিশন দিল বাবা একটু মন খারাপ ছিল যাওয়ার সময় কিন্তু আপনি বলো যে ঠিক আছে তোমার যদি ওখানে ফিউচার ভালো হয় তাহলে তুমি যাও তো ইউকেতে আমার যাওয়া হয় এই দেশে তখনই বলতে লেখা হয় তো আমি তো বাসার থেকে মানে সারা আমি বাংলাদেশে ছিলাম তখন হয়তো বা মনে করে মানে যাওয়ার বিদেশে মানে অনেকদিন থেকেছে বা এরকম কিছু বিষয়টা এরকম লাইক আমি আমার আন্ডারগ্রাউন্ড ইউনিভার্সিটিতে করা এটা সত্যি আমার মাস্টার্স ইউনিভার্সিটিতে করা কিন্তু এটা পরে যখন আমি ইউকেতে যাই মা আমাকে একবার ফোন করে বলে যে তুমি মাস্টার্সটা করে ফেলো আমার মনে হয় সে কারণে আব্বু আমাকে পারমিশন দেয় আসলে তো মেইন জিনিসটা হচ্ছে যে আমি বাসা ছেড়ে যাচ্ছিলাম আর আমার মধ্যে একটা ব্যাপার কাজ করেছে আমি বাসায় ফিরে আসতে চাই কিন্তু আমি তো মানে প্ল্যান করছিলাম না বাংলাদেশে থাকার জন্য তখন আমার প্ল্যান ছিল আপনার প্রত্যেক বছরে একবার যদি বাবা মার সাথে দেখা হয় ভেকেশনে কিন্তু পরে 2021 সালে আমার বাবা করোনাতে আক্রান্ত হয় তখন আসলে মানে তখন কোনো অপশন নেই তখন বাংলাদেশে ফিরে আসি আর ডিসিশন নেই এসে বাবাকে যখন দেখে আসি যে আলহামদুলিল্লাহ অফিসের দিন পর ব্যাক করে আল্লাহর রহমত তো ওইটা দেখার পর আর ওই সময়টা পার করার পর আমি ডিসাইড করেছি না থাকাটা আসলে ঠিক আমার বাংলাদেশে থাকতে হবে আর এখন আছি এখন ইনশাল্লাহ আপনারা আমাকে আরও কাজ করতে দেখবেন আমি জানতাম না যে আমি বাসায় ফিরে আসবো কিন্তু আমি ভোগ করি আমার উত্তরটা শুনে আপনারা বুঝতে পারবেন যে কেন ছবির নাম গোয়িং হোম আমি আমার বাস্তবতা জীবনের থেকে গল্প চেষ্টা করি এটা আমাকে অনেক প্রশ্ন করে অনেকজন ব্যবসার দিক থেকে এটা অবভিয়াসলি একটা ভালো ডিসিশন না কারণ হল মালিক থেকে শুরু করে মার্কেটিংয়ের জন্য এস্টাবলিশ আর্টিস্টকে নিয়ে কাজ করা বেটার আর সেফ কিন্তু ব্যাপারটা হচ্ছে জানেন আমরা কিন্তু একটা গন্ডির মধ্যে ইন্ডাস্ট্রিতে আমাদের মানে মেইন মেইন আর্টিস্ট ছাড়া তো পেয়েছে অনেক ভালো অভিনেতা আর অভিনেত্রী আছে আমি পছন্দ করি সবাই সবাইকে মানে চান্স দিতে আর নতুনদেরকে কাজ দিতে কজ এরা ভালো কাজ করে যেখানে ইউনিভার্সিটি থেকে অনেক ছেলেমেয়েরা আছে যারা অত্যন্ত ভালো কাজ করে কিন্তু চান্স পায় না তো যদিও আমার জন্য ছবিটা মার্কেট করতে আরও ডিফিকাল্ট হয়ে যায় যখন আপনি ক্যাস্ট আরও পপুলার না বা ট্রেন্ড কিন্তু কথাটা হচ্ছে যে আপনি যদি কাজের দিকে ফোকাস হয়ে জিনিসটা চিন্তা করেন তাহলে অবশ্যই যখন আমি দেখছি যে ছেলেটা ভালো কাজ করে আর আমার ক্যারেক্টার জন্য পারফেক্ট তখন তো ওই মানুষটাকে নেব সো ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হয় আমার ক্ষেত্রে আমার ছবির ক্ষেত্রে গল্পকে ব্যবসাটা আসার পরে চিন্তা করি এটা আপনারা বলতে পারবেন আমার এরকম কোনো নিয়ম নাই যে আপনাকে ছবি আপনাকে নিব সবাই জানে যারা আমাদেরকে সেটে দেখছে আমি আপনার সাথে কাজ করতে মানে কী বলবো অতটা স্মুথ হয় কিন্তু কথাটা হচ্ছে যে আমার বাবা একজন লিভিং লেজেন্ড অ্যান্ড অ্যাজ অ্যান আর্টিস্ট উনি তো যখন গল্প লিখি যখন দেখি যে এই ক্যারেক্টারটা আমার বাবার জন্য ঠিক আছে বা উনি এই জিনিসটা খুব সুন্দর করে তুলে ধরতে পারবে তখন ওনাকে অ্যাপ্রোচ করি গল্প লেখার সময় চিন্তা থাকে না যে আপনি সাথে কাজ করতে হবে এরকম কিছু না বিষয়টা গল্প লিখতে লিখতে দেখা যায় যে বাবা মা এই ক্যারেক্টারের জন্য ঠিক আছে আরও একটু কথা বলবো হচ্ছে যে আমার পার্সোনালি ভালো লাগে না দেখতে যখন একজন আর্টিস্ট সিনিয়র পার্সন হয়ে যায় তখন মানে ওনাকে দাদা মানে আমরা বেশি যেরকম হয় এটা ওল্ড ক্যারেক্টার বা এই মানুষদেরকে মা ভালো আপু ছাড়া কিছু করতে পারে না ওনারা কাজ করার আগে আই হ্যাড আ নরমাল লাইফ আমি সব সাধারণ মানুষের মতোই একটা জীবন ছিল আমার
কিছু কেন হাতে আমি আমার অন্ধকারে খেলে দিব আমাকে ভাই।